জনসন মনে হয়ে গেল হায়াবুসা নিউ ভার্সন, কারি লাগলে বলবে কম সে নিয়ে যাবো। আমাদের মুভি কমপ্লিট হয়ে গেল, এবার আমরা নামছি। ওকে তো গাইস, তো তো আমাদের বর্ষা বেরিয়ে যাচ্ছে এখন পিকনিকের জন্য। এ ফিউ মোমেন্টস লেটার, তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। তো বেরিয়ে গেছি আবার নতুন ব্লগের জন্য। আজকে যাচ্ছি জওয়ান মুভি দেখতে। হয়ে গেছে অনেকদিন, তিন চার দিন রিলিজ হয়ে গেছে, তো আমরা অনেকদিন পর যাচ্ছি, তিন চার দিন পর যাচ্ছি, কারণ কিছু কাজ ছিল তাই প্রথম শোটা দেখতে পাইনি, তাই আমরা তিন চার দিন পর যাচ্ছি। আমি আছি এবং আমার সাথে দাদা আছে, কিছু ভাইও আছে, বন্ধু আছে, চার পাঁচজন আছি আমরা। তো চলো বেরিয়ে যাবো একটু পরে, সবাই আছি একসাথে বেরোবো। একটা বন্ধুর বাড়ির এখানেই আছি, এই যে বাড়িটা তার, তা বাড়ির এখানে আছি, সে বেরোবে এবং একসাথে আমরা বেরোবো। বাইরে আরও কয়েকজন আছে, চার পাঁচজন আছে, আমরা যাব বাসে যাব, কারণ বাসে যাওয়ার কারণ হলো প্রচুর ভিড় ওখানে। আর দুর্গাপুর বলে জায়গা আছে, দুর্গাপুরে আমরা যাচ্ছি মুভি দেখতে। দুর্গাপুর ওখানে মানে গাড়িগুলো মানে বাইক যারা যায় মানে পুলিশের অনেক ভয় থাকে, মানে পুলিশ অনেক আটকে রাখে, বাইক দেখে ফাইন মারে, অনেক কিছু করে, সব ডিটেলস থাকলেও ফাইন মারে তারা, তাই আমরা বাইক নিয়ে যাব না, আমরা যাব বাসে। মানে বাসে দেখি বাস টাইম হয়ে গেছে, 11টা বেজে গেছে টাইম, তো আমরা বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। আর শো কটা আছে জানি না, আমাকে জাস্ট বললো রেডি হয়ে যা, তো আমি রেডি হয়ে গেছি, আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তো আমি রেডি হয়ে আছি, চলো বেরিয়ে যাই। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, এবং রাস্তায় গিয়ে চলে এসছে আমাদের বন্ধু। তো আমাদের বন্ধু কই কিছু বলো, কে দাঁড়াও, আমাদের বন্ধু বলছে আসি একবার, তো আমরা বেরিয়ে যাবো এবার। সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, একটা দাদা আছে, দাদা দোকান বন্ধ করবে, তারপর বেরিয়ে যাবো। আশা করি অনেক ভালো আছো, অনেকদিন পর এই ব্লগে আমি আসলাম। আজকে আমরা দুর্গাপুর যাব সিনেমা দেখতে, জওয়ান, আর জওয়ান হব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তা চলো আমরা বেরিয়ে যাই। দু বন্ধু আছে এখানে, আমরা বাকিগুলোর সাথে মেল করিয়ে দেবো, তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ কে করবো না, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে দিলে মিস করে ফেলবে। আজপুর এনজয় করতে করতে যাবো, বাসে যাবো, ট্রাভেল করবো, বাইকে যাবো না, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেয়ে গেছি, তো আমরা বেরিয়ে গেছি জওয়ান মুভির জন্য। রাস্তায় যে এখন মিনিমাম এক ঘন্টা মতো লাগবে আমাদের যেতে, তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সাথে ওখানে। তো বন্ধুরা আমরা চলে এসেছি দুর্গাপুর, নেমে গেছি বাস থেকে, আমরা এখন জনসন ঢুকবো, ভেতরে ঢুকি এবং তোমাদের দেখাই। তা টাইম আছে একটা, এখন বাড়ছে 12:30, তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে আমরা টিকিট কাটবো, টিকিট কাটা হয়নি, তো পুরো ভিডিওটা দেখো। আমাদের বন্ধুরা সামনে আছে, জনসন আছে সামনে, জনসন মলে ঢুকে গেছি, জাভেদ আছে সামনে, তো বন্ধুরা আমরা চলে এসেছি জনসন মহলে। তো আমরা আমাদের ডেটটায় শো আছে, আমরা গিয়ে জানাই আমরা একটা শো নিতে, কিন্তু একটা শোয়ে টিকিট বুক হয়ে গেছে, সব টিকিট নেই, তাই ডেটটা শুনে যাবো আমরা। এখানে জাভেদ আছে, ফারাদ আছে, এবং একটা আনারুল ভাই আছে, আর কালু আছে, আর একটা দাদা আছে শামুল ভাই। টিকিট কাউন্টার এই সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা এটা টিকিট কাউন্টার, আর আমি এখন আছি পাঁচতলা ফ্লোরে। নিচেটা দেখো, এখান থেকে যেদিকে পড়ে যায় বাঁচার কোনো চান্স নেই। বাবা শাহরুখ খান টু, তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আমাদের ডেটটা শো আছে, তো আমরা একটু কিছু মানে খেয়ে নেবো, খেয়ে আসিনি, তাই সবাই খেয়ে নেবো আগে, তারপর ডেটটাই শো আমরা নামবো। এনে এমসি স্ট্যান্ড রয়েছে আমাদের, তোমাকে হিরো লাগছে বলবো, যদি কারোর যাওয়ার ইচ্ছে থাকে তাহলে যেতে পারো, বার রয়েছে, লেখায় রয়েছে বিআর, যদি কারোর যাওয়ার ইচ্ছে থাকে তাহলে বারে যাবে। ছবিটা বেটা, ছবিটা বেটা,
ভালো হ্যান্ডসাম আরে ছেলে আই আমাদের আমিরুল লেন্স স্ট্যান্ড তো আমরা একটা দোকানের মধ্যে এলাম হালকার মধ্যে খাবার খাবো আমাদের টাইম নেই ডেটটার সময় আমাদের শো আছে তো আমরা একটা দোকানে এলাম হালকার মধ্যে খাবো তারপর মানে সিনেমা যেটা আছে সেটা দেখবো জওয়ান তো ওটা দেখবো প্রথমে তারপর টাইম যদি থাকে তাহলে আবার খেয়ে নেবো কিছু ভারী মানে পেট ভরে কিছু খেয়ে নেবো এখন হালকার মধ্যেই খাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা এখন এই দোকানটার মধ্যে আছি আমাদের এখানে ওই ওই যে সিটি সেন্টারটা অত দূর আছে তো আমরা বেশি দূরে নেই কাছের মধ্যে আছি আর টাইম নেই আমাদের 20 মিনিট মতো টাইম আছে তো চলো খেয়ে নিই আমাদের মুভি কমপ্লিট হয়ে গেলো এবার আমরা নামছি তাই নেমে যাচ্ছি আমরা জনসন মনে হয়ে গেলো হায়াবুসা নিউ হারছেন কারি লাগলে বলবে কম সে নিয়ে যাবো अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय वो है